হ্যালো ভিউয়ার্স, কী খবর? সবার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি মূলত বাংলাদেশ বিমান বাহিনী কলেজে গেলাম, মানে আমি ওখানে পড়ছিলাম, তো আজকে সার্টিফিকেট তুলতে গেছি। তো ভাবলাম আমাদের কলেজের পরিবেশ তো ভালো, তো আপনাদের মধ্যে একটু শেয়ার করি। এই দেখেন আমাদের কলেজের অবস্থা, আমার কিন্তু খুব ভালো লাগে। এবং আমার এটাও মনে হয় যে চিটার মধ্যে সবচেয়ে বেস্ট হলো আমাদের বিএফ শাহীন কলেজ। আমার কেন যেন মনে হয়, কারণ এটার পুরো পরিবেশটা আমার মনে হয় না চিটার অন্য কোনো কলেজে আছে বা অন্য কোনো কলেজ এটা দেখাইতে পারবে। এই কারণে আমি বললাম যে এটা হয়তো বেস্ট। আপনারাই দেখেন এটার অবস্থা। এটা দেখেন আমাদের এই যে ক্যান্টিনের সামনে, এটা আমার কলেজের ক্যান্টিন। ওই যে দূরে দেখেন সাইকেল রাখছে সবাই, এটা সাইকেলের পার্কিং। এইটা ক্যান্টিন পুরোটো, আর এটা হচ্ছে মাঠ করছে। আর ওই সামনে যেটা ওটা প্যারেড গ্রাউন্ড, ওখানে কিন্তু প্লেন আছে, হেলিকপ্টার আছে, মানে এখানে ল্যান্ড করে। তো আমাদের এখানে তো মূলত আপনার সায়েন্সে যদি পড়াশোনা করে, অর্থাৎ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকলে আপনি পাইলট হওয়ার একটা সুযোগ করে দিবে ওরা, মানে ওদের এখানে এক্সাম নিবে, এরপর আপনি পাইলট হইতে পারবেন যদি টিকেন। ওইটা আমাদের অডিটোরিয়াম, আর এটা হলো প্যারেড গ্রাউন্ড। ওই আমি যাব এখন, এই আমার বন্ধু অর্ণব। তো ওই যে দেখাচ্ছি যে প্লেনগুলো, দেখি সামনে যাওয়ার চেষ্টা করব। কিন্তু আমরা ইউনিফর্ম ছিলাম না, আমরা তো কলেজ লাইফ শেষ করছি অনেক আগে, তো হয়তো প্রবলেম করতেও পারে। তাও যাই, যে দেখি। যাক, কাছাকাছি আসতেছিলাম কিন্তু অনেকে মানা করতেছে, হয়তো যাওয়া হবে না। তাও ভাবছি, দেখি সামনাসামনি যাই। এই যে প্লেনটা দেখছেন, যাক এখানে অনেকে মানা করতেছিল, তো আর সামনে গেলাম না। আর এটা হচ্ছে আরেকটা মাঠ, আর এই হলো আমার কলেজের সামনের গেট। এবার ভাবতেছি আমরা আসলে আপনাদেরকে আরেকটা জায়গা দেখাবো। আমাদের এখানে বিএফ শাহীনের তো পুরো এরিয়া, তো মানে বিমান বাহিনীর পুরো এরিয়াটা, তো তো দেখা যায় যে এখানে আপনার একটা হসপিটাল আছে এটা বিমান বাহিনীদের জন্য। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি ওই হসপিটালের মধ্যে খাওয়া দাওয়া করতাম। মানে এটা আসলে হসপিটালের ক্যান্টিনে একটা সুযোগ করে দিত, যেমন খুব কম দামে 10 টাকা 15 টাকা ছিল মনে হয় একটা মুরগি সহ অল্প পরিমাণে ভাত। তো আমি ভাবলাম যে আজকে ওইটা খেয়ে দেখি, অনেকদিন পর তো আসলাম। মানে এটা আসলে ভালো, আপনার খাবার দাবার ভালো, পরিবেশ ভালো, কিন্তু হয়তো সরকার থেকে ডোনেশন বা ওদের থেকে ডোনেশন থাকার কারণে আপনার ব্যাপারটা একটু কম দাম হয়। তো যাক চলে আসছি, কারণ হচ্ছে ওখানে ছিল না খাবার, আমরা যদি একটু আগে আসতাম হয়তো খাবারটা পাইতাম। তো চলে আসলাম। তো আবার কলেজের সামনে আসতেছি, অনেক গরম ছিল, তো হেঁটে হেঁটে এতগুলো আসলে ভিডিও করা পসিবল না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য কেটে কেটে দিচ্ছিলাম। আমরা কিন্তু আসলে কলেজ লাইফে থাকতে ওই প্লেনগুলোর সামনে যেতে পারতাম, উঠতে পারতাম, এখন মনে হয় উঠতে দেয় না বা কোনো সমস্যা। তো এই হলো আমাদের কলেজ, এটা আমাদের কলেজ গেট। এটা মূল গেট না, এটা ভিতর থেকে গেট। আমি আসলে এভাবে বুঝাইতেও পারবো না, আপনারা যদি আসলে এই কলেজে না আসেন আপনারা বুঝতেও পারবেন না এটা যে কত সুন্দর। তো এটা হচ্ছে যে ভিতরের গেট, এটা আবার বাইরের গেট না। তো এই আমার কলেজ, কলেজ কিন্তু এইটুকু না, এটা কিন্তু গোল করে ভিতরে এরকম অনেক বড়। ওই যে পাশে ভবন দেখতেছেন ওই ওগুলোও কিন্তু কলেজ। তো এই যে আমি চলে যাচ্ছি, সার্টিফিকেট নিছি, ওটার ভিডিও তোলা হয় নাই। এইখানে একটা পুকুর ছিল আগে, এই পুকুরটা এখন ভরাট করে ফেলছে, এটার মতো পুকুর ছিল। তো আমরা আসলে যখন প্রথম আসছিলাম আমাদেরকে বলছিল যে এই পুকুরে মাছ আছে, আম আছে, কাঁঠাল আছে, তোমরা খাইতে পারবা, কিন্তু সম্পূর্ণ ভুল। আসার পর সবাই এগুলো থেকে দূরে সরতে বলছে। এই আমার দারোয়ান মামা, চলে যাচ্ছি। তো আপনাদেরকে দেখাই আমাদের আরেকটা ক্যান্টিন আছে, মানে এটা কলেজের ওই একটু বাইরে, মানে ওই যে দেখা যাচ্ছে, তো ওই ক্যান্টিনে যাই। ওখানেও ছোটোবেলা আগে কত যেতাম, ওইখানে অনেক কিছু পাওয়া যায়, যেমন সিঙ্গারা থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। তো যাচ্ছিলাম ক্যান্টিনে, দেখি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে।
দেখি ওইখানে অবস্থা কিরকম, ভালো বা খারাপ। আমরা দেখতেছি এখানেও কিন্তু একটা প্লেন লাগানো, কিন্তু এটা ইউজ করে না, এটা জাস্ট একটা শো। তো এটা সামনে যাই দেখাই আপনাকে। আমার ফ্রেন্ডরা বলতেছি যে অর্ণব এটা তুই ঘুরে দেখা, এখন অর্ণব তো এটা ঘুরাচ্ছিল কিন্তু এটা তো ঘুরে না এরকমই। তো ওই যে সামনে যে একটা ছোট দোকান দেখতেছেন, এটা না, এটা আগে আমাদের ক্যান্টিন ছিল, কিন্তু এখন আমি যা দেখলাম যে না, এটা আসলে ক্যান্টিন নাই, এটা বন্ধ করে দিছে। তো ছোট দোকানটা আগে ছিল না, ছোট দোকানটা এখন দিল। তো যাই দেখি গরমের মধ্যে কী পাই, ভাবতেছি একটা আইসক্রিম নেব। তো আইসক্রিম এটা নিলাম, ছোটোবেলায় এটা অনেক খাইতাম, তো ওই সব এটা নিচ্ছি, কিন্তু ভালো লাগে না এটা, আগে মনে হয় ভালো লাগতো। তো এরপর চলে আসলাম, বের হয়েছি, এখন ভাবতেছি একটু নেপাল যাই। তো আসলাম নেপাল, এই হলো আমাদের বাংলাদেশে নেপাল পতেঙ্গা সি বিচ, তো না নেপাল একাডেমি। দেখেন কি বাতাস, এর সুর টুল সব উঠতেছে, আমিও উঠতেছি কিন্তু ভিডিওতে দেখাতে পারতেছি না। এই যে অবস্থা, একটু কাজ চলতেছে এখানে, দেখলাম কয়েকদিন আগে যে সাইক্লোন হয়েছিল ওইটার কারণে রোড ভেঙে গেছিলো মনে হয়, বা কোনো কারণে হয়তো বাদ দিচ্ছিল, কোনো একটা কারণ হইতেই পারে। তো রোডে কাজ চলতেছে এইটুকু। তো আমরা যাই আরও সামনে, সামনে যে কোনো একটা দোকানে বসবো, কিন্তু খিদে লাগছে। তখন তো 2:30 বাজতেছে বা 3 মনে হয়। আমি আর আমার ফ্রেন্ড আমরা ভাবতেছি কোথাও খাওয়া দাওয়া করবো, এখন দেখি আশেপাশে কিছু আছে নাকি। মামা তো চলতেছে, তো ভাবতেছি এখানে কোথাও বসবো যে এরকম অবস্থা নাই, কারণ এখানে চেয়ার দিয়ে বসলে শেষ, এই দুপুরে মুখ টুক উঠতেছিল। তো আমরা যেতে যেতে হঠাৎ ভাবলাম যে সামনেই কিন্তু একটা রেস্টুরেন্ট আছে। আমাদের এখানে যাওয়ার আগে কিন্তু ফ্লাইভিউ মানে বোট ক্লাব ছিল, কিন্তু বোট ক্লাবটা একটু দূরে, তো আমরা ভাবলাম কাছাকাছি যাই। এই নেপালের পাশে এটা একটা রিভার ডাইন একটা রেস্টুরেন্ট আছে, এটা নেপালের পাশেই। তখন তো 2:30 বাজে, তো আমরা ভাবলাম খাওয়া দাওয়া করে 3 পর্যন্ত সময় কাটাবো। তো যেরকম কথা সেরকম কাজ, খাওয়া দাওয়ার পরে আমরা বের হয়ে গেলাম। অনেকক্ষণ পরে বেরিয়েছি, তখন মনে হয় প্রায় 3:30-4 বাজে। তো তখন বের হইলাম, আপনাদেরকে একটু রেস্টুরেন্টটা দেখানো হয় না, আমি একটু রেস্টুরেন্টটা দেখাই, এটা আপনারা আসতে পারেন। খাবার দাবার মোটামুটি ভালো, খারাপ না। আর এখানে আসলেই নেপালে আপনি এই একটা রেস্টুরেন্ট ছাড়া আশেপাশে কোথাও নাই, তো এটাতে আপনার আসতেই হবে, কিছু করার নাই। নাহলে ছোটো ছোটো কত দোকান আছে বলে কাঁকড়া খেতে পারবেন। এই যে রেস্টুরেন্টটা, পরিবেশ ভালো, রিভার ডাইন। তো এরপর সামনে গেলাম, ভাবলাম যে ভাত তো খাইছি, ভালো কথা, 1 হয়ে গেছে, এবার তাহলে নেপাল আসলাম, যদি কাঁকড়া না খাই কেমনে হবে। তো আমার এখানে একটা পরিচিত দোকান আছে, পরিচিত দোকানে বসলাম। মানে এখানে সব দোকানে কিন্তু ভালো কাঁকড়া পাওয়া যায় না, অর্থাৎ মানে এখানে এই একটু বাসি কাঁকড়া রান্না করে দেয়। তো আমি ভাবলাম যে না, এটা আসলে আমি না, এটা সবাই যারা এই দোকান চিনে তারা এই দোকানেই আসে। তো এই মামার দোকান হচ্ছে এই খামবাটার এদিকে, এছাড়া আমি আর কিছু বলতে পারতেছি না, কারণ আপনারা দোকানের নাম বললো এখানে বুঝবেন না, এটা নাম চেঞ্জ হয়, সাইনবোর্ড বদলাই ফেলে। তো আমরা বসলাম দোকানটায়, ওই নৌকার অবস্থা দেখেন কি ঢেউ করতেছে। তো যা বলতেছিলাম সেটা হচ্ছে ওই রেস্টুরেন্টটা মানে ছোটো দোকানটায় কাঁকড়া আর পেঁয়াজুটা খুব ভালো হয়, কাঁকড়া মূলত অনেক ফ্রেশ হয়, তো এই জন্য এখানে আসা। আর আজকে পরিবেশটাও ভালো, দেখেন বাতাসের অবস্থা, নৌকাটা ঘুরে ফেলছে, একটাকে তো দেখছেন যে কি ঢেউ দেখছেন। তো আজকে ভালোই লাগতেছে, বাতাস, অনেক বাতাস, আমি তো পা উঠে ফেলছি। ও আরেকটা কথা, আমি তো আপনাদেরকে কাঁকড়া টাকড়া ভিডিও দিতে পারি নাই, খাওয়ার পর মনে পড়ছে। তো ভিডিওটা এটুকুই, সবাই ভালো থাকবেন।